সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে পুঁইশাকের তরকারি, মাছ দিয়ে পুঁইশাকের তরকারি। এর জন্য আম্মু মাছটাকে ভেজে নেবে। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে তার ভিতরে মাছগুলো ছেড়ে দিচ্ছে ভাজার জন্য। পুঁইশাকের তরকারি আম্মু খুব ভালো রান্না করতে পারে, অনেক মজা পাই আমরা খেয়ে, অনেক টেস্টি হয়। আপনারা ট্রাই করবেন, অনেক টেস্টি হবে। মাছগুলো ভেজে নিচ্ছে মা। প্রথমে আপনার কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে তেল দিতে হবে। তেল দেওয়ার পর আপনার তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, ধোয়া উঠবে, তখন হচ্ছে মাছটা দিতে হবে, না হলে কিন্তু মাছটা লেগে যাবে। তো এর জন্য মা খুব ভালো করে কড়াই তেলটাকে গরম করে নিয়েছে এবং তারপরে মাছটা দিয়েছে। দিয়ে কিছুক্ষণ লাগবে ভাজার জন্য। মাঝে মাঝে মাছগুলো এক পিঠ হয়ে গেলে আর পিঠ উল্টিয়ে দিতে হবে। তো এক পিঠ হালকা হয়েছে, তারপরে আবার উল্টিয়ে দিছে। তো লাস্ট ফিনিশিং, মাছগুলো ভাজা শেষ, মাছগুলো আম্মা উঠিয়ে নিচ্ছে। মাছগুলো খুব ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু টেস্ট লাগবে না খেতে। আর বাকি যে মাছগুলো ছিল ওইগুলো দিয়ে দিল। এগুলো রুই মাছ, একটু ছোট সাইজের, পোনা মাছ বলতে পারেন। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো হালকা করে ভাজছে, বেশি ভাজানো হয়নি। বেশি ভাজলে ওটা আবার মজা লাগবে না খেতে। তো মাছ ভাজা শেষ, এখন আম্মু পুঁইশাকের তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিল। তেল পরিমাণ মতো তেল দিতে হবে, আপনাদের ইচ্ছা মতো তেল কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। এরপর পেঁয়াজ রসুন কুচি ঝালের জন্য এগুলো দিয়ে দিলেও, এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করতে হবে। আসলে রান্নাটা একটা কৌশল বা শিল্প, যার যার এক একজনের কাছে এক এক রকম, কিন্তু রান্নার প্রক্রিয়া কিন্তু সব একই। একটু ধনিয়ার গুঁড়ো দিল, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিল, পরিমাণ মতো, সব পরিমাণ মতো দিবেন আপনারা, আন্দাজ মতো। কতটুকু রান্না করবেন তার উপর ডিপেন্ড করে আপনার নির্ধারণ করতে হবে। কিছু জিরা দিল, তারপর লবণ স্বাদ মতো, পরিমাণ মতো লবণ, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিবেন আপনারা। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে পুঁই শাক রান্না করব। এর জন্য এর ভিতর পানি দিয়ে দিতে হলো। এই পানিটা দিয়ে আপনার পুঁই শাকটা রান্না হবে। তো এই পানিটা যখন ফুটে যাবে তখনই পুঁই শাকটা দিয়ে দিতে হবে, একটু ঢেকে রাখতে হবে। তারপর যখন ফুটে যাবে, পেঁয়াজটা বা ঝালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন এর ভিতরে পুঁই শাকটা দিয়ে দিতে হবে। পুঁই শাকের সাথে আম্মু কিছু আলু কুচি করে নিছে,
আলু একটু ছোট ছোট করে কেটে পাতলা পাতলা করে কেটে নিছে। তারপর আপনার ওই গরম পানির ভিতরে এই পুঁইশাকটা দিতে হবে। দিলে হবে কি, এটা একটু টেস্ট বেশি হবে, এটা রান্নার সিস্টেমই এটা, এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, আপনারা ট্রাই করে দেখবেন। ঝাল পেঁয়াজ এগুলো একসাথে না দিয়ে একটু হালকা বলক দিয়ে নেবেন, পানি গরম করে ফুটিয়ে নেবেন, অনেক টেস্টি হবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, দেখতে হবে তলে যেন লেগে না যায়। এই পুঁইশাক থেকে প্রচুর পরিমাণে পানি ঝরবে, এই পানিতেই আপনার পুঁইশাকটা রান্না হয়ে যাবে। মাঝে মাঝে একটু উঁচিয়ে দেখতে হবে এবং নাড়াচাড়া করতে হবে তলে যেন লেগে না যায়। পুঁইশাকের তরকারি খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আপনারা তো পাবেন না, রান্না করে দেখবেন তারপরে সুন্দর একটা স্মেল পাবেন আপনারা। আবার ঢাকা দিয়ে দিতে হবে। এভাবে করে আপনার পুঁইশাকের ডাটা এবং আলু এবং পুঁইশাক যখন সিদ্ধ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে রান্না শেষের দিকে প্রায়। আর একটু ঢাকা দিতে হবে, মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে দিলে মিশে যাবে মশলাগুলো, খুব ভালো হবে। মাঝে একটু উঁচিয়ে দেখছি আমি কেমন দেখাচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে পুঁইশাকের। পুঁইশাক একটা কমন শাক, এই শাকটা সবাই পছন্দ করে কম বেশি এবং খেতেও খুব টেস্টি। হ্যাঁ, পুঁইশাকের আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে এর ভিতরে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে দিতে হবে মাছগুলো, শাক দিয়ে মাছগুলো ঢাকতে হবে বা উপরে থাকলে সমস্যা নেই, শাক দিয়ে মাছ ঢাকা একটি প্রবাদ বাংলা। যাই হোক, এভাবে করে রেখে দিতে হবে। এভাবে পানিটা একটু শুকিয়ে যাবে যখন তখনই আপনার রান্না কমপ্লিট হবে। তো আমরা দেখতে থাকি, সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়াম বা একটু বাড়িয়ে দিতে হবে যাতে দ্রুত পানিটা শুকিয়ে যায়। জাস্ট পানিটা শুকানোর জন্যই একটু গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। এভাবে করে আস্তে আস্তে আপনার পুঁইশাকের তরকারির যে ঝোলটা পানিটা এটা শুকিয়ে যাবে। এভাবে করে আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক মজা লাগবে এই তরকারিটা। পুঁইশাকের তরকারি তো সবাই রান্না করতে পারেন, কিন্তু আমাদের এই স্টাইলে একটু রান্না করে দেখবেন। আস্তে আস্তে কিন্তু পুঁইশাকের যে পানিটা বাড়তি সেটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে কিন্তু রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এই এখনও কিন্তু আপনি যদি ঝোল রাখছেন তাহলে এই পর্যায়ে আপনাকে নামিয়ে নিতে হবে, কিন্তু আমরা ঝোল বেশি খাবো না, এর জন্য আমরা পানিটাকে একটু শুকিয়ে নেব, একদম শুকিয়ে গামাখা থাকবে। তো এই যে দেখুন লাস্ট ফিনিশিং, আমাদের তরকারিটা রেডি। এখন আমরা এটা সার্ভ করব। তো পানিটা শুকিয়ে গেছে, পানি নাই, গামাখা, কিন্তু তল থেকে কিন্তু পড়ে নাই, পুরানো যাবে না, শাক পুড়লে ভালো লাগে না। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনার সবাই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন,
এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।